বিশ্বকাপের চার ম্যাচে কিছু করতে পারি না, তবে সামনে অস্ট্রেলিয়ার সাথে খেলা, অস্ট্রেলিয়ার লোকের সেঞ্চুরি অবশ্যই করবো। ফলাপান, বাংলাদেশ এবং অস্ট্রেলিয়ার মধ্যে কেটা জিতবো জানাই দাও কমেন্টে, আর শান্ত কত রান করবে সেটা জানাতে ভুলবে না। বাংলাদেশ যদি অস্ট্রেলিয়ার সাথে জিততে যায় আর শান্ত যদি 50 রান করে, তাইলে তোমাদের সবাই রে দাওয়াত দিয়া দুই বেলা খাওয়ামু। এরে বেটা শান্ত, যা খেলছস খেলছস, এইবার মিনিমাম অস্ট্রেলিয়ার সাথে জিতে যা, সাথে তোর 50টা কইরালা, তাইলে দুই বেলা খাইতে পারবো ফিরিতি আবার বাসায় যাইয়া। আরে মেসি ভাই, নো টেনশন টু ফুর্তি, অস্ট্রেলিয়ার তো শান্ত ভাই একদম খেললেই দিব। ও যেখানেই খেলুক, ও মাঠে খেলুক, যেখানেই খেলুক না কেন, বাট খেলুক। শান্ত, অস্ট্রেলিয়ার একদম বইরা দে, যদি ভালো করে বইরা দিতে পারস তাহলে তোরা সাপোর্ট দিব ভারতের লগে। এই নি কাহিনি, সামনের আইপিএল এ তোমারে বাদ দিয়া শান্তরে লই আসমো। হ্যাঁ, ভারত যদি কারোর সাথে কিছু না করতে পারে আইপিএল থেকে তারে বাদ দিয়ে দিব, এই হইল ঘটনা। এই জ্বালায় ভারতের লোকে জিততেই পারতেছি না। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? আরে রশিদ ভাই, তুমি টেনশন নিও না, বাটি চালান দিয়া ভারতের একদম সাইজ কইরা দেবো। আরে মিঠুন আলি, তুমি দাদাদের বিরুদ্ধে বাটি চালান দিবা, আমি পাপন দ্বারে কইয়া তোমার টিম থেকে বাইর কইরা দেবো। মারবো এখানে, লাশ পড়বে শ্মশানে। আরে লেটন, তুই টেনশন করিস না, বুঝছিস, ভারতে তো আমরা নিজেরাই খেলা দেবো, সাথে রশিদ খান রমনে খেলা দিতে পারে, তোরা পারলেও খেলা দিস, বাট আম করে খেলিস না। যে তার আগে হেরে যাচ্ছে। এরে প্যাট কামিন্স, কি তার তুই ভয় পাচ্ছে চস কি লেগিয়া? টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল ভারত হারাইছস, 2023 বিশ্বকাপ ভারত হারাইছস, এর এই বাংলাদেশের সাথে এসে তুই ভয় পাস? এ বেড়া, তোরা কি বাংলাদেশের সাথে জিতছস? আরে হাইরা গেছি। এ বেড়া, তাইলে তো তোর বুঝার কথা, বাংলাদেশের সাথে কেন ভয় পাইতেছি? আরে ভাই, বাংলাদেশের লগে তো আমরা জিততেই গেছিলাম, জাস্ট অল্পের লাগিয়া উইকেট গুলা পড়ে গেছে, নইলে জিতার ঠেকাই কেডা। হ ঘটনা তো এইখানেই, শেষের দিকে মুস্তাফিজ বল করছে, ইহাতেরই ভয় পাইতেছি। আরে মিয়া কি যে কও, শুধু মুস্তাফিজ, আমাদের আছে আগুন বলার কেডা জানো নি, জুনিয়র সাকিব। আর আমাদের শরীফ হেতেরে বেঞ্চে বসে রাখছি, খেলা হবে ভারতের লগে। এ ভাই, তোমাদের খেলা, ভারতের টাইম আনতেছো কেরে? ওরে বেটা, এটা যদি তুমি বুঝতা তাইলে 2023 বিশ্বকাপ ফাইনালে হারতা না। পোলাপান, আফগানিস্তানকে হারাইয়া বাংলাদেশকে খেললেই দিতে হবে। রবি শাস্ত্রী ভাই যা কইছে তাই, খেললে দিতে হবে। সাবধান হয়ে যান কিন্তু। রাসেল, মাঠের কি অবস্থা? আরে ভাই আর কইেন না, এই পিস তো মনে হয় সুবিধার না, মুস্তাফিজ খালি ডট আর ডট দিব, কি যে একটা অবস্থা হবে অস্ট্রেলিয়ার। ভাতিজারা, তোমরা কমেন্টে জানাই দাও অস্ট্রেলিয়া এবং বাংলাদেশের মধ্যে কে জিততে চলেছে।